আই আর আই এটা জরিপ করেছে যে এটা এডেলিয়া হাউকাও শুরু হয়েছিল কয়েকদিন আগে, আমার একটু দেরি হয়েছে ভিডিওটা করতে। তো বাঙ্গু মিডিয়া কোমর বাইন্ধা নাম ছিল, কেমনে কিভাবে এই জরিপ কইছে কালা রানী প্রচুর জনপ্রিয়, আর যারা সরকার বিরোধী তারা কইতেছে এই জরিপ ফাউল, যাদের দিয়ে করাইছে সেটা ইমপ্রেস গ্রুপের মালিকের কোম্পানি, ইমপ্রেস গ্রুপ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি আর কি। তো আমি এই বিষয়ে যাব না, আমি এই জরিপের পিওর সাইন্টিফিক মূল্যায়ন করার চেষ্টা করবো, আপনাকে এনা বিরক্ত লাগবার পারে, তাও এটা জানা থাকা দরকার, কারণ কেমনে একটা সাইন্টিফিক জরিপ পাঠ করার লাগে সেটা জানা যাবে। আর এই জরিপ মোটেও হাসিনার পক্ষে যায় নাই দলে, হ্যাঁ হাসিনার দলের লোকেরা হাঙ্কের তুলনায় কিঞ্চিত বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিছে, সেই জন্যে তারা এই জরিপের ফলাফল নিজেদের জন্য ব্যবহার করবার পারছে। আর আমরা তার পাতা ফান্দে পা দিছি, মাঝে মাঝে পাতা ফান্দে পা দিচ্ছি না সিংকে আর কি। তো দুনিয়াত এনা বুদ্ধিমান না হইলে তাহলে কলে খুব বিপদ, হ্যাঁ তারপরে আওয়ামী লীগের মতো জাওরের সাথে খেলবার লাগলে এনা সিকনা বুদ্ধি থাকা লাগে, না থাকলে দূর পটাবি ওরা, তাই এই কর্ম এই কামে খোলে ওরা সিদ্ধ অস্ত। আসেন আমরা দেখি যে কোন ধরনের সার্ভে এগুলা। গবেষণা দুই ধরনের হয়, এটারে কয় কোয়ালিটেটিভ, আর এটা বাংলা হইতে পারে কেন খোঁজার গবেষণা, কেন আর একটা গবেষণাটা বলে কোয়ান্টিটেটিভ, বাংলা হইতে পারে কি খোঁজার জন্য গবেষণা। এনা বুঝাই কই আপনি কি খুঁজতেছেন, কোন প্রশ্নের জবাব খুঁজতেছেন, সেটার উপর নির্ভর করে গবেষণাটা কোয়ালিটেটিভ গবেষণা হবি না কোয়ান্টিটেটিভ হবি, আপনি কি খুঁজিচ্ছেন না কেন খুঁজিচ্ছেন। তো আপনারা তো জানেন ক্লাসের সুন্দরী ক্লাসমেটের ব্যাপারে স্যারেদের একটা অতিরিক্ত আগ্রহ থাকে, থাকে না? আসেন একটা খুব চমৎকার ক্লিপ শুনি, স্যাংরা ম্যাডাম বানাইছে এই যে এটা। কয়েকদিন যাবত স্যার আমি স্যার রেডি করে রাখছি, আমি আসলেই দিয়ে দেবো স্যার। তো তুমি চিকেন পক্স এর সময় পরীক্ষা দিতে পারছো না, এক ফাঁকে দিয়ে দিলেই তো হতো। না স্যার সিরিয়াস অবস্থা স্যার, আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার, ডাক্তার মানা করছে স্যার। আমি কোন পুরো নাম জানি নাকি, আমি তো তানিয়া নামটাই জানি স্যার। আমার ওর সাথে তো স্যার আসলে স্যার অনেকদিন যাবত যোগাযোগ নাই স্যার, ক্যাম্পাসে আসি না। তবে স্যার আমি একটু আগে আমার এক ফ্রেন্ড কে ফোন করছি, আমি সে বললো ওরা মানে একসাথেই আছে আর তানিয়া এখন। বাকিটা পরে শুনে নিয়ে মজা আছে। তো এই যে জান্নাতুল ফেরদৌস থানিয়া, জান্নাতুল ফেরদৌস থানিয়া এর ব্যাপারে স্যারেদের আগ্রহ কেন থাকে, এটা যদি খুঁজে বের করতে হয় তাইলে কোয়ালিটেটিভ স্টাডি করা লাগবে। আর জান্নাতুল হাসিনাকে বাম্বু দিল কোন আমেরিকা গবেষণা, আলটিমেটলি কিছু হয় কিনা সেটা খুঁজে বের করতে গেলে আপনার একটা কোয়ান্টিটেটিভ স্টাডি করা লাগবে, বুঝাও। তো এই এই আইআরআই দুটা স্টাডি করেছে, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ স্টাডিগুলা করা হয় নানাভাবে, ধরেন আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট অ্যানালাইসিস করিয়া কোয়ালিটেটিভ স্টাডি করবে পারেন। আমি জানি কোন এক সময় যদি আমার ভিডিও তখনও জিন্দা থাকে তাহলে আমার কমেন্ট বক্স দেখা আমার ডেটা নিয়ে কোয়ালিটেটিভ স্টাডি হবি আর কি, তখন আমি বা আপনি হয়তো কেউই থাকবো না, কিন্তু এই যে সময়টা আমরা পার করিচ্ছি তা বোঝা লাগলে একসময় না একসময় কেউ এই স্টাডি করবি। তো আপনি ইনডেপথ সাক্ষাৎকার নিয়ে গবেষণা করতে পারেন, অনেকক্ষণ ধরে সাক্ষাৎকার নিয়ে, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা। হ্যাঁ সবচেয়ে কার্যকর পদ্ধতি হইতেছে ফোকাস গ্রুপ ডিসকাশন, মানে অনেকগুলো লোক নিয়ে একটা গ্রুপকে সিলেক্ট করে তাদের সাথে দীর্ঘ আলাপ, এই আলাপে করার টেকনিক আছে, খুব ইন্টারেস্টিং পদ্ধতি। আমি আমার এমবিএ যে থিসিস করেছিলাম সেটা ছিল কোয়ালিটেটিভ স্টাডি, বিষয় ছিল কেন কোন কোন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাংলাদেশে ফেল করে, ওইটা অবশ্য এখন সর্বনের স্টাডি আর কি। তো যারা কোয়ালিটেটিভ স্টাডি করবেন তাদের জন্য ছোট টিপস দিই আর কি। ধরেন আপনি প্রশ্ন করলেন যে বাংলাদেশের মূল সমস্যা কি, যারা প্রশ্ন করলেন তারা যদি সেকুলার কুত্তা কামড়ায় তাইলে সে বলবে সাম্প্রদায়িক এত সাম্রাজ্যবাদী শোষণ। আপনি বোকার মতো প্রশ্ন করবেন সাম্প্রদায়িকতা মানে কি, সে বলবে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের দেখতে পারে না, তাইলে আপনি বলবেন উল্টা যে বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের দেখতে পারে, তাইলে সে যদি বলে হ্যাঁ তখন আপনি বলবেন যে বাংলাদেশের হিন্দুরা তাইলে মুসলমানদের দেখতে পারে তাইলে, তাই না? সে যদি না বলে হ্যাঁ তাইলে বলবেন যে বাংলাদেশের ধর্ম সম্প্রদায়গুলো একে অন্যকে দেখতে পারে না, তাই তো করছেন, তাই না?
হ্যাঁ, তারপরে বলবেন দেখতে পারে না মানে কি, মানে দেখা হইলে অন্যদিকে মুখ ঘুরে নেয়, তখন কইবে যে না বৈষম্য করে। তখন বলবেন বৈষম্য মানে কি, বিয়ে বাড়িতে গেলে পাতে কম মাংস দেয়, মানে বুঝেছেন তো, একেবারে গোড়ায় হাত দিবেন যতক্ষণ পর্যন্ত না একেবারে সাধারণ মানুষের কথায় সে ব্যাখ্যা করবার না পারে, তা পর্যন্ত আপনি কলে রেজাল্ট পান নাই। হ্যাঁ, তারপরে এইগুলার কোডিফাই করা লাগে আর কি, অ্যানালাইসিস করতে হয়, অ্যাটলাস টিআই যে এটা, অ্যাটলাস টিআই এটা দিয়ে আমি কোয়ালিটি স্টাডির অ্যানালাইসিস করছি, এটা খুব ভালো প্রোগ্রাম, যারা কোয়ালিটেটিভ স্টাডি করবার চান তারা কিন্তু এটা ইউজ করবার পারেন, আমি এখনও এটা ইউজ করি অ্যাটলাস টিআই। যাই হোক, আগে আমরা কোয়ালিটি স্টাডিটা দেখে নিই। তারা দেখেছে বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যা ভাবতেছে তা কেন ভাবতেছে। তারা মোট 8টা ফাইন্ডিংস পেয়েছে, আমরা একে একে দেখি। হ্যাঁ, প্রথম ফাইন্ডিংস, অর্থনৈতিক সংগ্রাম জনজীবনের সবচেয়ে বড় সংকট আর এটার জন্য দায়ী সরকার। অনেকে মনে করে সাম্প্রদায়িকতার সমস্যা নাকি বাংলাদেশের মূল সমস্যা, টাকা সচল করতে পারে, তারা কিছু বলছেও, যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কাজ সৃষ্টি করা, সম্পদের সমবন্টন করা, কর্মদক্ষতা বৃদ্ধি করা, রেমিটেন্স প্রদানে উৎসাহ দেয়া ইত্যাদি আর কি। আর তারা কিন্তু খুব সঠিকভাবে বলছে বাংলাদেশের জন্য কি করা দরকার। তিন নম্বর ফাইন্ডিংস, এটা খুব ইন্টারেস্টিং, জিজ্ঞেস করছে পলিটিক্যাল পার্টির নাম, জিজ্ঞেস করছে কিছু, হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইত্যাদি আর কি। তো এই পলিটিক্যাল পার্টির নাম জিজ্ঞেস করে এটা শুনে প্রথমে যা মনে আসে তাই লিখতে। হ্যাঁ, মানে ধরেন আপনারে কইলো আওয়ামী লীগ, শুনে কি লিখবেন, তারপরে কইলো বিএনপি, শুনে কি লিখবেন, তো পাবলিক ধুমায় লিখছে, যা লিখছে আওয়ামী লীগ বা বিএনপি শুনে পজিটিভ লিখ জিনিস লিখছে সমান সমান, কিন্তু নেগেটিভ জিনিস বা গালি দিছে আওয়ামী লীগকে বিএনপির দ্বিগুণ, দুইগুণ। মানে ধরেন আওয়ামী লীগ বলছে তো গালি দিয়ে দিছে, একটা গালি লিখছে আর কি, খারাপ, হ্যাঁ, শয়তান, বদমাইশ ইত্যাদি। আমি শিওর আওয়ামী লীগ শুনে পাবলিকের প্রথম যে শব্দটা বলছে তা হইতেছে জাউরা। সেকেন্ড নাম্বার ফাইন্ডিং, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে একটা নিপীড়ক ব্যবস্থা আছে, বাক স্বাধীনতা নাই, রাজনৈতিক অধিকার আর নাগরিক অধিকার নাই, এই সাজেনের পক্ষে গেছে। পাঁচ নম্বর ফাইন্ডিংস, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া 2024 সালে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না, হাসিনার পক্ষে গেছে। ছয় নম্বর ফাইন্ডিংস, মানুষ ভোট দিতে চায়, এটা স্বাভাবিক, আমরা তো জানি মানুষ ভোট দিতে চায়, ভোট আমাদের দেশে একটা উৎসবের মতো, এবং অনেকে বলছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট নেওয়ার কোনো অর্থ নাই, অনেকে অবশ্য বিএনপি আর আওয়ামী লীগ উভয়ের উপরে বিরক্ত। হ্যাঁ, এটা বিএনপির জন্যও নেগেটিভ, আওয়ামী লীগের জন্যও নেগেটিভ। সাত নম্বর ফাইন্ডিংস, যদি কেয়ারটেকার সরকার না হয় তাহলে অনেকে মনে করে বিরোধী দলের অংশ নেওয়া উচিত, তবে এর উল্টা মতো আছে, তো যাই হোক। আট নম্বর ফাইন্ডিংস হলো বিদেশি শক্তির প্রভাব নিয়ে, আমেরিকা আর চীনের প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে বেশিরভাগই মনে করে ভারতের প্রভাব আমাদের জন্য ক্ষতিকর, তাহলে কোয়ালিটি স্টাডিকে আওয়ামী লীগের পক্ষে, এটা ফাইন্ডিংসও তো ওর পক্ষে যায় নাই। আসেন একটা একটা করে দেখি কোন ফাইন্ডিংস তার পক্ষে গেছে। এক নাম্বার পক্ষে, দুই নাম্বার পক্ষে, তিন নাম্বার পক্ষে, চার নাম্বার পক্ষে, পাঁচ নাম্বার পক্ষে, ছয় নাম্বার পক্ষে, সাত নাম্বার পক্ষে, আট নাম্বার পক্ষে। এইবার আসেন কোয়ান্টিটেটিভ স্টাডিতে, যা বেশি মার্কেট পেয়েছে আমাদের বোকামিতে। এই কোয়ান্টিটেটিভ স্টাডিটা বৈজ্ঞানিক গবেষণার মানদণ্ডে দুর্বল হয়েছে, কেন হয়েছে সেটা বলি। এক নাম্বার, ডাটা কালেকশন করা হয়েছে CAPI, ক্যাপি মেথডে, এটা শুনে একটা আশকি খেয়া যায় না, এটার মানে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ, মানে হাতে একটা ট্যাবলেট বা আইপ্যাড হাতে নিয়ে প্রশ্ন জিজ্ঞাবে সামনাসামনি, তারপর উত্তর দিবে পাবলিকে। এইটা বাংলাদেশের প্রেক্ষিতে এইভাবে আপনি কখনো আসল রেজাল্ট পাবেন না যদি বাংলাদেশে গণতন্ত্র নেই, একটা নিরপেক্ষ ব্যবস্থা আছে, বাক স্বাধীনতা নেই। মওলানা সাইদির মৃত্যুতে স্ট্যাটাস দেওয়ায় বিদেশে থাকা ছেলের মাকে গ্রেপ্তার করা হয়, সেই দেশে হাসিনাকে আপনি সাপোর্ট করেন কিনা এই প্রশ্ন সামনাসামনি জিজ্ঞেস করলে কোনোদিন ঠিক উত্তর পাওয়া যাবে, কখনো যাবে না। এইভাবে ইন্টারভিউ করার জন্য দেখেন রেসপন্স রেট মাত্র 47%, মানে 100 জনকে বলছে আমি আপনার ইন্টারভিউ নিব বাংলাদেশের রাজনীতি নিয়ে, যার মধ্যে মাত্র 47 জন রাজি হয়েছে, এটা খুবই কম। এইটাতে বলা হয় রেসপন্স বায়াস, এই জন্য বায়াস হবেই রেজাল্ট, বা রেজাল্টটা বায়াসড, সেটা এই রেসপন্স রেট দেখে বোঝা যায়। এটার এক্সাম্পল আছে যে এখানে যে সোভিয়েত ইউনিয়নে যখন এইরকম জরিপ টরিপ হইত, তখন জনগণ তার মতামত প্রকাশ করতে পারত না, হ্যাঁ, তারা ভয় পাইত, এবং এইটার জন্যে যত সার্ভে হয়েছে সোভিয়েত ইউনিয়নে সবগুলোতে এরকম রেসপন্স বায়াস থাকতো।
রুয়ান্ডায় একটা স্টাডি হয়েছিল যে জুডিশিয়াল রেসপন্স, রুয়ান্ডায় যে গণহত্যা হয়েছিল এর বিষয়ে জুডিশিয়াল রেসপন্সটা কেমন, এবং তারা দেখছিল যে জনগণ যেটা অ্যান্সার দিচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ নিতেছে সে যেটা শুনতে চাইছে সেটাই বলছে, কারণ তারা ভয় পাইছিল যে আমি যদি উল্টা কিছু বলি তাইলে আমার উপরে প্রতিশোধ না হবে। তো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল ওভার এনভায়রনমেন্ট বলে, মানে যেখানে আপনি ইন্টারভিউটা নেবেন এটা একটা সিক্রেট লোকেশনে নিতে হয়, এবং ট্রাস্ট থাকতে হয় রেসপন্ডারদের যে আমার তথ্যটা কোনোদিন যাবে না, অন্য কোথাও বাইর হবে না, কেউ জানবে না। হ্যাঁ, এই জন্য এই যে নর্থ কোরিয়া বা সৌদি আরব এই সমস্ত জায়গায় কিন্তু স্টাডি যেটা হয় সেইটাতে এইরকম একটা ব্যবস্থা করে নেওয়া হয়। আর আপনি বাংলাদেশে একটা স্টাডি করতেছেন আর জিজ্ঞেস করতেছেন হাসিনাকে আপনি সাপোর্ট করেন, তো তার উত্তর কি দিবে? করি না, এটা সম্ভব? সম্ভব না। আর দেখেন বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাইতেছে, এটার উত্তরে বলছে 53% মানুষ ঠিক রাস্তায় যাইতেছে না। এই যে 68% মানুষ, 32+36 68% মানুষ মনে করে বাংলাদেশের এই মাজুল অর্থনীতি আর ভালো হবে না, বরং আগামীতে আরো খারাপ হবে। তাদের 70% মনে করে হাসিনা ভালো কাজ করতেছে। এটা সম্ভব? কন্ট্রাডিক্টরি হইল না? এটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট করলো না এই ফাইন্ডিংস? এখন কেউ কেউ কইতে পারেন যে আপনি তো একটু আগে কোয়ালিটেটিভ স্টাডিটার রেজাল্ট গ্রহণ করিলেন, এখন এখানে তো ওদের সামনাসামনি ইন্টারভিউ করা হয়েছিল তাই না, তো তাইলে এখন এই কোয়ান্টিটেটিভ স্টাডিটা তাইলে নিতেছেন না কেন? কারণ হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডিতে হাসিনা ভালো কাজ করতেছে কিনা এরকম কোনো প্রশ্ন ছিল না। এই যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটাই কোয়ান্টিটেটিভ স্টাডির কাটাল মাইরা দিছে। আমাদের আলোচনা হওয়া উচিত ছিল মেথডোলজি নিয়ে, উল্টা আমরা আলাপ করছি চ্যানেল আয়ের কোন ডিরেক্টরের বউয়ের প্রতিষ্ঠান করছে গবেষণা এইটা নিয়ে। সাংবাদিকরা গবেষক না এটা আমি মানি, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে তো লাখখানিক লোক আছে যারা সিরিয়াস গবেষণা করেছে, অভিজ্ঞতা আছে, দেশের মানুষরা দেখিতে হবে না কোনটা কেমনে অ্যানালাইসিস করতে হয়, এই দেশের ব্যাপারে কিছু কথা কেমনে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, কিভাবে ইন্টারপ্রিট করতে হবে, দেশের আলাপের গতি মুখ কি হবে সেটা তো ঠিক করে দিতে হবে সরকার বিরোধীদের। সরকার বিরোধীদের মধ্যে এরকম একজনও ছিল না যে এই তথাকথিত গবেষণা ক্রিটিক দাঁড় করাইতে পারতো? পারতো না, করে নাই কেন? এক মন দুধে এক ফোটা লেবুর রস দুধরে ছানা বানায় ফেলে। ঠিক একইভাবে অনেক বড় বড় গবেষণা শুধু সামান্য বায়াসের কারণে পায়খানা হয়ে যেতে পারে, তার উদাহরণ হইতেছে এই গবেষণা। তো হচ্ছে কি যে এক মদারু, হ্যাঁ ওই মদারুক মদ খাওয়া কমাবি, তা ডাক্তার একটা বুদ্ধি বের করেছে। বুদ্ধিটা কি, সে দুইটা গ্লাস নিয়ে আসছে, একটা গ্লাসের মধ্যে পানি, একটা গ্লাসের মধ্যে মদ, আর হাতে নিয়ে আসছে একটা পোকা। তো পোকাটা পানির মধ্যে ছাড়ছে, তো পোকাটা ঘুরে বেড়াতেছে, ভাসতেছে, সাঁতার কাটতেছে, খুব চমৎকার। তারপরে পোকাটা তুইলা মদের মধ্যে ছাড়ছে এবং পোকাটা ছটফট করে মারা গেছে। তো তখন ডাক্তার করছে মদারুক, দেখিছো দেখিছো কি হইলো, হ্যাঁ কি বুঝলা? হ্যাঁ, তো মদারুক কইতেছে হ্যাঁ বুঝলাম, মদ খাইলে পেটে পোকা হয় না, তুই পোকা মইরা যায়, তো বুঝিছো? তো হাসিনা যেই গবেষণায় আসুক এইভাবে ইন্টারপ্রিট করবি, করে নিজের পক্ষে আনার চেষ্টা করবি, যেই গবেষণা তার পক্ষে যায় নাই সেই গবেষণাও সে তার নিজের পক্ষে আনার চেষ্টা করবি। আর আমরা বেকুবের মতো ওই যে রাস্তায় হাঁটিচ্ছে আমাকে হাঁটাই নিচ্ছে সেই রাস্তায় আমরা হাঁটবার লাগবো। হ্যাঁ, এই ভুল করলে করা যাবে না, ওর টাইম শেষ হয়ে আসতেছে, এখন কোনো ভুল করা যাবে না, ছোটোখাটো ভুলও করা যাবে না। এই গবেষণা প্রমাণ করছে হাসিনা একটা ফ্যাসিস্ট, এই গবেষণা প্রমাণ করছে হাসিনার জামানায় গণতন্ত্র নাই, এই গবেষণা প্রমাণ করছে হাসিনার জামানায় কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না, এই গবেষণা প্রমাণ করছে হাসিনার জামানায় কোনো ন্যায় বিচার নাই, এই গবেষণা প্রমাণ করছে হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হইতে পারে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হাসিনার অধীনে হইতে পারে না। এটা এই গবেষণার প্রমাণ, এই গবেষণারে আঁকড়ায় ধরতে হবে, এবং এটাই এখন আমাদের রাজধানীতে আজ শনিবার শান্তি ও উন্নয়নের সমাবেশ করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেলে 3টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে একই সময়ে মোহাম্মদপুর টাউন হলে উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফি। তিনি বলেন, সমাবেশ সফলে তারা সার্বিক প্রস্তুতি শেষ করেছেন। মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন বলেও জানান তিনি। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংজ্ঞা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা ও এর আওতাধীন ওয়ার্ডের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ সাত্তার। এদিকে আজ রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল কর্মসূচি পালন করবে।